তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না। তো তুমি কিভাবে পালালে? পালানোর কি আছে, আমি তো গত এক মাস ধরে হোস্টেলেই থাকছি। হ্যাঁ তাই তো, মানে আমারও না মাথায় যে কি কি হলো, মানে ইদানিং সব কিছু ভুলে যাচ্ছি। খুবই স্বাভাবিক, বিয়ে করবে, এত ঝুট ঝামেলা পার করে এত কাহিনী, একটু তো এলোমেলো হতেই পারে তাই না? না ঠিক তা না, কিন্তু এক ধরনের নার্ভাসনেস কিন্তু খুব কাজ করছে। আচ্ছা আমাকে বলো তো, মানে কিভাবে কি কি করলে, কিভাবে সব কিছু হলো? তেমন কোনো কষ্ট করতেই হয়নি। বিকেলবেলা ব্যাগটা গুছিয়ে হোস্টেলের সমস্ত বান্ধবীদের কাছ থেকে বিদায় নিলাম, আর বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে আমার একটা বান্ধবী আগেই নিয়ে আসলো। তারপর বাসে উঠলাম, তারপর তো তোমার সাথে দেখা। তোমার বান্ধবী সব জানে? হ্যাঁ সব বলেছি আমি ওকে, ইনফ্যাক্ট ও আমার খুব ভালো ফ্রেন্ড। তোমার বাসার লোকজন যদি তোমার হোস্টেলে ফোন দেয়, যদি জিজ্ঞেস করে, তাহলে তো তোমার বান্ধবী সব কিছু বলে দিবে। বললে বলুক, আমাদের তো বিয়ে হয়েই যাচ্ছে, আর বাবা মার তো সময় নেই আমাকে নিয়ে চিন্তা করার। ওকে শোনো, আমরা ফার্স্টে যাবো হোটেলে। হোটেলে গিয়ে আমরা ফার্স্টে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর আমরা যাবো কাজী অফিসে। কাজী অফিসে গিয়ে আমাদের টোটাল বিয়ের অ্যাক্টিভিটিসটা শেষ করে ফেলবো। তুমি দেখবে হোটেলে ফেরার পর কত মানুষ আমাদেরকে রিসিভ করার জন্য ওয়েট করছে। আচ্ছা আমরা কি হোটেলেই থাকবো? আমরা তোমার বাসায় যাবো না? বাসায় যাবো? অ্যাকচুয়ালি বাসা আমার অনেক দূরে। একবার ভেবেছিলাম যে তোমাকে বাসায় নিয়ে যাবো, কিন্তু পরে ভাবলাম যে বাসায় নিয়ে গেলে আসলে হবেটা কি, মানে তুমি তো রিসেন্টলি পালিয়েছো, তোমার মনটা হয়তো খুব খারাপ থাকবে, খুবই আপসেট থাকবে। আর এখানে যে সুন্দর একটা ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে তুমি যদি এখানে কিছুক্ষণ থাকো তো মনটা ভালো হয়ে যাবে। তাই ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে, মানে কাজে অফিসের পরে, বিয়ের পরে, হানিমুন শেষের পরে, সব কিছুর পরে তোমাকে আমি বাসায় নিয়ে যাবো। দ্যাটস গানা বি ফাইন। এটাই ছিল আমার প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ। এনিথিং ফর ইউ বেবি, এনিথিং ফর ইউ। তুমি এখানে একটু ওয়েট করো, আমরা রিসেপশনে যাই, টোটাল ফর্মালিটি যা যা আছে সব কিছু ঠিকঠাক করে ডান করে আমি এসে তোমাকে নিয়ে যাচ্ছি। ওকে, ইউ স্টে ওভার হিয়ার। তোমার যেভাবে বসে খেয়াল আছে? হ্যাঁ স্যার, আমরা ইন্টেলিজেন্সের লোক। হাত তুলুন, হাত তুলুন। আরে কি আশ্চর্য, আপনি পিস্তল ধরেছেন কেন? কি হচ্ছে এসব? অফিসার সমস্যা কি ব্যাপার? আপনি আপনারা কারা? আপনারা ওকে কেন পিস্তল ধাক করেছেন? এই আপনি কে? আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আমি ওনার হাজব্যান্ড। আপনি কি কেন, কি কারণে আমার ওয়াইফকে পিস্তল ধাক করছেন কেন আপনারা? ওয়াইফ মানে? হ্যাঁ এই যে আমি আমার ওয়াইফকে এখানে দাঁড় করিয়ে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, আর আপনি বুঝতে পারছেন না? এই দেখুন আমরা হোয়াইট হোয়াইট ম্যাচিং ম্যাচিং আমরা হানিমুনে এসেছি। সরি, আমরা আসলে আন্তর্জাতিক নারী পাচারকারীদের খুঁজছিলাম, ওর সাথে কথা বলতে দেখে আমরা ভাবলাম যে আপনারা হয়তো ওদের সাথে ইনভলভড আছেন। হ্যাঁ ইটস ওকে, বিষয়টা না হয়তো আমরা সরি। হ্যাঁ বেলাল নিয়ে চলো, আসো আসো। এই মুহূর্তে আপনাকে নিয়ে এখানে অনেক ধরনের গেম হচ্ছে, আপনার কিছু বোঝার দরকার নেই। জাস্ট আপনি একটা কাজ করুন, আপনি আমাকে একটু ট্রাস্ট করুন প্লিজ। আমি আপনাকে কেন ট্রাস্ট করবো? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। আমি আপনাকে সব কিছু পরে খুলে বলছি। আচ্ছা আপনার কাছে আপনার পাসপোর্ট আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার পাসপোর্ট আছে। ফাইন, আমাদেরকে যত তাড়াতাড়ি সব এখান থেকে চলে যেতে হবে, অন্য কোথাও যেতে হবে। আচ্ছা আচ্ছা আসুন। মাই গড, আসুন তাড়াতাড়ি আসুন। উফ, আপনি প্রশ্ন করছিলেন আমি কে? আমি আসলে একজন ট্যুরিস্ট গাইড। আমি এখানে যারা পর্যটকরা আসেন তাদের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাই, জায়গাগুলো এক্সপ্লেন করি, এর বিনিময়ে আমি কিছু টাকাও পাই। নানান ঘটনা সাক্ষী হয়ে আছি যতদিন আছি এখানে, যেমনটা আজ আপনার সাথে ঘটলো। ওই রফিকুল বদমাসটাকে আমি চিনি, দূর থেকে আমি পুরো বিষয়টা আসলে খেয়াল করছিলাম। আপনার ফেস দিকে বোঝা যাচ্ছিল ইউ আর ট্র্যাপড, তাই এগিয়ে গিয়েছি। রিস্ক ছিল, আর আপনি তো গোয়েন্দাদের মুখে শুনতেই পেলেন ওরা স্মাগলার, নারী পাচারকারী। ওরা মূলত আপনাকে এখানে নিয়ে এসেছিল বিক্রি করে দেওয়ার জন্য। তাই ভাবলাম আমার একটা ছোট্ট রিস্কে যদি কারো উপকার হয়। কিন্তু আমি ভাবছি ওরা যদি বলে দিত যে আমি ওদের লোক, আপনি আমার কেউ না, তাহলে আপনি কি করতেন? সে কথা কিন্তু আমিও ভেবেছি। আবার এও ভাবলাম যে আপনাকে যদি একটু জেরা করে তাহলে তো আপনি ওদের পক্ষেই কথা বলবেন যে আপনাকে ওরা নিয়ে এসছে, পাচার করে দিবে, তখন তো ওরাই ফেসে যেত না। তাহলে তো ওদের সাথেই যাওয়াটা আমার উচিত ছিল না, সেটা বরং ভুল হতো। দেখুন, আপনাকে প্রথমত ওরা অ্যারেস্ট করে নিয়ে যেত থানায়। থানায় গিয়ে ওরা আপনার কথা শুনত, আপনি যা বলছেন সেটা সত্য কিনা সেটা ওরা যাচাই করে দেখত। পুরো প্রক্রিয়াটা কিন্তু এতটা সহজ না, সময়ের ব্যাপার। ততদিন আপনাকে থানায় থাকতে হতো। সেটা ভালো হলো না, ওরাই তদন্তের কাছে পড়ে গেল। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আর তাছাড়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দিই। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে বাড়ি পৌঁছানোর কোনো ব্যবস্থা করতে পারবেন? আপনি কি বোকা নাকি বলুন তো? হ্যাঁ, আপনি কি মনে করেছেন ওই একটাই রফিকুল আছে? প্রত্যেকটা জায়গায় ওদের লোক সেট করা আছে। আপনি বাসে উঠতে যাবেন, ওরা আপনাকে ধরে ফেলবে। আপনি এখন ওদের সত্যটা জানেন, এত সহজে ওরা আপনাকে ছাড়বে না। তাহলে এখন উপায়? আমি যতটুকু ভেবেছি, কয়েকটা দিন আত্মগোপন করে থাকুন না, পরিস্থিতি একটু ঠান্ডা হোক, তারপর না হয় আমি আপনার ফেরার ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমরা তো পুলিশের কাছে গিয়েও সব সত্যটা বলে দিতে পারি। আপনি সত্যি অনেক বড় বোকা। আপনি পুলিশের কাছে গিয়ে সব সত্য বলবেন, কি করে বিলিভ করাবেন পুলিশকে যে আপনি সত্য বলছেন? আরে আপনি কি আশ্চর্য কথা বলছেন! আমি বাংলাদেশে থাকি, আমি ঢাকায় স্টে করছি, এবং আমার কাছে তো পাসপোর্ট, আমার সমস্ত আইডেন্টিটি আমার কাছে আছে। কেন বিলিভ করবে না পুলিশ? আরে আপনি বুঝতে পারছেন না, এটা একটা সময়ের বিষয়। আর আপনি তো অলরেডি ওদের ক্ষতি করে ফেলেছেন। ওদের লোক সব জায়গায় আছে, ওরা কি আপনাকে এত সহজে ছেড়ে দেবে? ছাড়বে না। আপনি যে পুলিশের কথা বলছেন, পুলিশ পারবে সবসময় আপনাকে নিরাপত্তা দিতে? বলুন, পারবে? তার চেয়ে বড় বিষয়, পুলিশ যদি আপনাকে বলে যে আপনি ওদেরই লোক, তখন কি করবেন আপনি? তা অবশ্য ঠিকই বলেছেন। আমি বলি কি, এই জায়গাটাও সেফ না, আমরা আর একটু ভেতরে চলে যাই। আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। প্লিজ। আমি না আসলে মানতেই পারছি না যে তাতে কিছু হয়ে গেল। সেই, তবে প্রথমত আমি বলতে চাই আপনি এখন রিস্ক ফ্রি। ধকল তো আর কম গেল না। জানেন, আমার জানার মতে আমি কখনো কারো কোনো ক্ষতি করেছি বলে আমার মনেই পড়ে না। আমার যতটুকু মনে হয় আপনি না খেয়ে আছেন, তার উপর নিশ্চয়ই রাতে ঘুম হয়নি। আমি বরং এখন একটু বেরিয়ে যাই, দেখি আপনার জন্য খাবার কি ব্যবস্থা করতে পারি। ততক্ষণ আপনি একটু ফ্রেশ হয়ে নিন, রেস্ট নিন। না প্লিজ প্লিজ প্লিজ, আপনি 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 যাবেন না প্লিজ, আরেকটু থাকেন। আপনি আপনি বসুন প্লিজ, হ্যাঁ বসুন। মানে ভয় লাগছে বলে ভুল হবে, মানে আমার এটাও সত্য, ভয়ও পাচ্ছি, আনকমফোর্টেবলও লাগছে, নতুন জায়গা। প্লিজ একটু একটু বসুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইয়ে, যদিও আপনার ওয়ে অফ টকিং বা আপনাকে দেখে মনে হয় না, তারপর একটা প্রশ্ন করি, আপনি কি এখানকার লোকাল? বর্তমানে তো অবশ্যই এখানকার লোকাল। আমি এখানে চলে এসেছি বহু বছর আগে, আমার বাবার চাকরির সুবাদে আসা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। নগাঁয় আমাদের বাড়ি। বাহ। আচ্ছা, ইয়ে, যদিও কথাটা বলা ঠিক না, আমরা এখানে না উঠে যদি আপনাদের বাড়িতে গিয়ে উঠতাম তাহলে ব্যাপারটা খুব বেশি রিস্ক ফ্রি হতো না? সত্যি বলতে গেলে আমি ভেবেছিলাম একবার, কিন্তু আবার মনে হলো যে পরিস্থিতি যেমনটা আছে হয়তো ঠিক হবে না, তাই রিস্কটা নিলাম না। তাও ঠিক, এখানে একটু ভেতরের দিকে তো, তাড়াতাড়ি অর্ডার না করলে হয়তো কিচেন অফ হয়ে যাবে। আমার মনে হয় আপনি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন, আমি খাবার ব্যবস্থা রাখি। ফিল কমফোর্টেবল। প্রজেক্টকে রুম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। দ্যাটস গুড। রাস্তাঘাটের কি অবস্থা? ওয়েট এন্ড সি। শুধু কি আজকের রাতটাই না তার চেয়েও বেশি? সম্ভবত কাল সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটু সেন্টার পয়েন্টে যেতে হবে। আমায় কি করতে হবে? সিকিউরিটি আর খাবার। প্রজেক্ট আমাকে চিনবে? ছোট ভাই বললেই হবে, বাকিটা ফিরে আসার পর। Got it. প্ল্যান এই যে তোমার কারণে নষ্ট হয়েছে, সেটা মাথায় আছে তো? না দেখো, প্রজেক্ট যেন বিগড়ে না যায়। তোমার তো আবার প্ল্যান নষ্ট করার প্র্যাকটিস আছে। আর ইন বিটুইন ওই সিসি ক্যামেরার ফুটেজটা ডিলিট করে দিও। বস, তুমি আসছো? জি। বলো। প্রজেক্টকে রুমে রাখা হয়েছে, ওখানে শিপন আছে সিকিউরিটি অ্যান্ড ফুডের জন্য। বোকা মানুষ আমার একদম পছন্দ নয়। বসো। থ্যাংক ইউ বস। প্ল্যান এটা কেন ভেস্তে গেল বলো তো? আমি যতটুকু বুঝতে পারি এর উত্তরটা আপনার জানা, তারপরও বলছি। শিপনের উচিত ছিল আরও তৎপর থাকা। আপনার কথা অনুযায়ী আমি সবসময় ছায়ার মতো ওদের পাশে ছিলাম। শিপন আসলে পুরো বিষয়টা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি, তাই আমি প্ল্যান বি অ্যাপ্লাই করেছি। যদিও এটা আমার জন্য ভীষণ রিস্ক ছিল, তারপর প্রজেক্টের স্বার্থে তো করতে হবেই। তার মানে আমাদের কাছে আর একটা অপশন আছে। জি বস। এই অপশনটা যদি প্রবলেম হয় তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে। জি। রফিক তো রিমান্ডে। কি করে নিউজটা লিক হলো? আমি as soon as possible আপনার কাছে সব ডিটেল নিয়ে আসছি। তোমাকে এখন যেটা করতে হবে, ঠান্ডা লাগছে তোমার, ঠিক আছে? আর ওই পাশাকে যে পদ্মের যাও। আমি শিপন, রবিনের ছোট ভাই। আপনার জন্য খাবার নিয়ে এসছি। থ্যাংক ইউ। প্লিজ। রবিন কোথায়? ও, রবিন একটু বাইরে আছে, একটু ঝামেলা হয়েছে, ওটা সলভ করে চলে আসবে। বাট ইউ ডোন্ট ওয়ারি, রবিন আমাকে আপনার ব্যাপারে সব কিছু বলেছে। সো স্যাড। আচ্ছা, ওই বাজে মনে লোকটার সাথে আপনি এত দূর চলে আসলেন? এনিওয়েজ, এখানে খাওয়ার আছে, পানি আছে, খেয়ে নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও আরেকটা কথা, সম্ভবত আগামীকাল আপনাকে এই হোটেলটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি বলছিলাম কি, আগামীকাল সকাল ফাইন, কিন্তু আজ রাতে কি যাওয়ার মতো কোনো ব্যবস্থা করা যায়? মানে কোনো গাড়ি বা কিছু? নো, ইম্পসিবল। একটু আগে পুলিশ এসেছিল আপনাকে খুঁজতে। হোটেলের লোকজন বলেছে যে এ নামে কেউ নেই। আমরা ধারণা করছি যে ওই রফিকুল আপনার নামে পুলিশকে উল্টাপাল্টা কিছু বলেছে। তাই? ভয় পাবেন না প্লিজ, আমরা আছি তো। উইল টেক কেয়ার অফ এভরিথিং। রবিনও গেছে, দেখি কি করা যায়। আপনি খেয়ে নিন প্লিজ। আইয়ে, আপনারা খেয়েছেন? খেয়ে নিব, ডোন্ট ওয়ারি। আপনার সাথে কথা বলে খুব ভালোই লাগছে। থ্যাংক ইউ। আপনি চাইলে আপনার সাথে আরো কিছুক্ষণ থেরুবে গল্প করতে পারি। আই লাভ টু, বাট ইয়ে মানে সারাদিনে অনেক ধকল গেল তো, একটু রেস্ট নিতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ শুনেছি। ঠিক আছে, আমি যাই। বাই দ্য ওয়ে, আপনি অনেক সুন্দর। আসি। দরজাটা ঠিকঠাক মতো লক করে দিন। কি অবস্থা? খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। ওদের কি অবস্থা? বস খুব বিরক্ত। আচ্ছা, তুমি ছিলে না? এদিকে একটা ঘটনা ঘটে গেছে। পুলিশ এখানে? হ্যাঁ, আমার তো নিজে বলা ছিল হোটেল থেকে ওরকম ইনফরমেশন কেউ দেয়নি। কিন্তু পুলিশ এখানে কেন আসবে? এমন তো হতে পারে যে পুলিশ তাদের সাধারণ ডিউটি করার জন্য ওই মেয়েটাকে হোটেলে খুঁজছে। কিন্তু পুলিশ কেন আসবে? আচ্ছা, তুমি কোনো মিস্টেক করনি তো? ইউ ডোন্ট ট্রাস্ট মি? প্লিজ, এখানে ট্রাস্ট করা না করার কোনো বিষয় আসছে না। তুমি আমরা এরকম কেস তো অনেকবার সলভ করেছি, প্রতিনিয়ত আমাদের করতে হয়। এবার পুরো ব্যাপারটা ফর্মেট করা ছিল, অনেক সহজ একটা কাজ, কিন্তু বারবার কেন আমরা বাধার সম্মুখীন হচ্ছি সেটাই আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি, কিন্তু কাল সকালে তোমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাওয়াটা উচিত। এখানে থাকাটা ঠিক হবে না। আমি পুরো হোটেলটা রেডি করেছি। কিচেনের পিছনে একটা রাস্তা আছে, সেটা ডিরেক্ট মেন রোডের সাথে কানেক্টেড। দ্যাট উইল বি ইজি এক্সিট। সকালবেলা কোনো তৎপরতা দেখলে আমি তোমাকে জানাচ্ছি। ওকে, আমি তাহলে তোমার সিগন্যালের অপেক্ষা থাকবো। ঠিক আছে, ওদিকটা আমি আর গেলাম না। কি অবস্থা বলো? এভরিথিং ইজ ওকে। গুড, আমি সব কিছু বুঝে নিয়েছি। শোনো, আমাদের এই প্রজেক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমাদেরকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যদি প্রজেক্টটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যায়। রবিন, তুমি রবিনের সাথে কাজ করবে। আমি চাই না সেকেন্ড কোন অপশন হবে। ডোন্ট ওয়ারি, আমি অলরেডি সব ইনফরমেশন পেয়ে গেছি। সাবজেক্ট ট্র্যাকে আছে, রবিনের সাথে আমি ট্যাগ হয়ে গেছি। সো ডোন্ট ওয়ারি। গুড, আইডি কার্ড পেয়েছো? হুম, পেয়েছি। শোনো, তোমার প্রিভিয়াস পারফরমেন্স আমি খুব হ্যাপি। আমি চাই এটাও তুমি ঠিক মতো করো। আমি তোমাকে কিছু ব্রিফ করে দেব, সেটা তোমার কাজে লাগবে। আচ্ছা, আপনি কি বলেন তো, এইভাবে হড়বড় হড়বড় করে দৌড়ে চলে এলেন। আমরা এখানে কেন এলাম? কোথায় যাচ্ছি আমরা? এই প্লিজ চিৎকার করে কথা বলবেন না। আপনার কি মনে হয় আমি এখন শুধু আপনার জন্য দৌড়াচ্ছি? আমার নিজের জন্য দৌড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, এবং শখে দৌড়াচ্ছি না, বাঁচার জন্য দৌড়াচ্ছি। লোকালয়ে থাকা সম্ভব না, তো এখানে চলে এসেছি। আজকে রাতটা কোনোভাবে এদিকে কাটিয়ে দিতে হবে। পরে পরিস্থিতি ঠিক হলে আপনাকে নিয়ে আমার বাড়ি চলে যাব। হ্যাঁ, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বুঝে বলেন। আরে বাবা, বলছি যে ওরা তো আমাকে আপনার সাথে সবসময় দেখছে, আমাকে চিনে ফেলেছে। এখন রফিকের লোক বলেন, পুলিশের লোক বলেন, তারা তো আমার বাড়িতে যাবেই, খোঁজ নেবে। এখন আজকে রাতে যদি তারা গিয়ে আমার বাড়িতে না পায়, হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। অথবা আজকে যদি ওরা আমার বাড়িতে নাই যায়, তাহলে উই আর সেফ। তারপর না হয় আপনাকে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম, পরে আপনাকে সেফলি পার করে দিলাম। আরে বাবা, এই আপনার মাথায় কিন্তু অনেক বুদ্ধি, মানে আপনি অনেক বুদ্ধিমান আর কি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আমার মাথায় যদি বুদ্ধি না থাকতো আপনাকে সেভ করতে পারতাম না। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে না, এত দৌড়ঝাঁপ করে আর কোনো লাভ নেই। আমি তো আর বাড়ি ফিরে যেতে পারবো না, কারণ বাবা মা আমাকে আর রিসিভ করবে না। বাবা মা তো জানে যে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে এখানে চলে এসেছি। তারা তো নিশ্চয়ই এখন ভাবছে আমি খুব ঘুরে বেড়াচ্ছি, খুব আনন্দে আছি, খুব ভালো সময় পার করছি, কিন্তু তা তো বুঝতেছে না যে আমি কোন ঝামেলার মধ্যে আটকে গেলাম। বলে তো কি একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আপনার কি আর কোনো আত্মীয় স্বজন নেই? ধরুন আপনার না আসলে বুদ্ধি কম, এতক্ষণ ভেবেছি আপনি অনেক বুদ্ধিমান। কি যাতা বলেন আপনি! বাবা মাই যেখানে রিসিভ করবেন ওখানে কি আত্মীয় স্বজন রিসিভ করবে? আর দেখুন আমি কেমন একটা স্টুপিড, এমন একটা ছেলের প্রেমে পড়লাম যে আমাকে বিক্রি করার জন্য এখানে নিয়ে এলো। শুকরিয়া আদায় করুন, জেলে থাকলে আপনার পরিস্থিতি আরো বেশি খারাপ হতো। জানেন তো, এই পুরো পৃথিবীটাই না এখন আমার কাছে জেলখানার মতো। আচ্ছা, আমি একটু ওদিকটায় যাই। শিপনকে আসতে বলেছিলাম, ইউনো আমাদের হেল্প হবে, তাই সো আমার ধারণা ও এদিকে হয়তো কোথাও আছে। আপনি একটু একা থাকতে পারবেন না? আমি দেখে আসি। আচ্ছা শুনুন না, ইয়ে বাবা, মানে সব কিছু ঠিকঠাক আছে তো? আপনি কোনো ঝামেলা বা উল্টা পাল্টা কিছু করছেন না তো? না, আপনি প্লিজ আমাকে একটু ট্রাস্ট করুন। হ্যাঁ, এতটুকু করলেই চলবে আপাতত। থাকতে পারবেন না এখানে? পারবো, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ থাকতে পারবো না একা। নেবেন না, আপনার সব প্রজেক্ট ঠিকঠাক মতোই চলছে। ইয়েস, ওকে। তোমরা কি কাজটার গুরুত্ব বুঝো না? শিপনের কখন আসার কথা? আগামী 30 মিনিটের মধ্যে শিপন যেন এখানে পৌঁছে যায়, আর না হলে কি হবে বুঝতেই পারছো। আবার মুখে মুখে কথা বলছো। ফোন রাখো। তাহলে তো বাড়লো কেন? সমস্যা হচ্ছে, রফিককে তো অ্যারেস্ট করার কথাই ছিল না, ওকে এখন রিমান্ডে নেওয়া হচ্ছে। সম্ভবত বিকাল নাগাদ হতে পারে, আবার কাল সকাল হতে পারে। আর যদি সকাল হয় তাহলে রাতে তোমাদেরকে এখানে আশেপাশে কোথাও একটা ব্যবস্থা করতে হবে। বসের সাথে তোমার লাস্ট কথা হয়েছে কখন? ঘন্টাখানিক। আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। আমি প্রজিতকে বলছি যে তুমি আসবে সিকিউরিটি বাবদ, তুমি থাকবে কিছুক্ষণ, আমি বসের সাথে একটু দেখা করে আসবো। ওয়েট, এখন যে সিচুয়েশন, বসের পারমিশন ছাড়া যাওয়াটা কি ঠিক হচ্ছে? তুমি যে এখন প্রশ্ন করছো, এই প্রশ্নটা করা কি ঠিক হচ্ছে? কি অবস্থা? ভালো না কেন? ওরা আমার বাড়িতে যায়নি, কিন্তু আমার পরিচিত বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। আমার এক বন্ধুর সাথে কথা হলো, ওই বলল। আমার অবশ্য এখানে থাকতে বেশ ভালোই লাগছে, জানেন? জায়গাটা বেশ অদ্ভুত, মেঘের সাথে কোলাকুলি করা যায়। এই আপনি একটা কাজ করেন না, এত কষ্ট যেহেতু করলেন, আমার জন্য এখানে একটা ঘর বানিয়ে দেন, আমি এখানেই থাকি, আমার কোনো সমস্যা নেই। কি দরকার খামোখা ওই শহরে জঞ্জলের মধ্যে যাওয়ার? আরে না, তা কি আর হয় নাকি? তাও অবশ্য ঠিক কথাই বলেছেন। ভালোবাসতেন, তাই না? নিজের থেকে অনেক বেশি। আপনি জানেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার সঙ্গে এমন একটা কাজ করেছে। আমার কাছে কি মনে হচ্ছে জানেন, আমার কাছে মনে হচ্ছে যে এই পাহাড়, আপনি, এত ঘটনা, সবকিছু স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখছি। ঘোরটা ভাঙবে, আমি দেখবো সব মিথ্যে। আচ্ছা আপনি আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি আমাকে বিক্রি করে ফেলতে পারতো? রফিকুল একটা ফ্রড। ওর কাজই হচ্ছে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে ওদেরকে বিক্রি করে দেয়া। ইমোশনের কোনো দাম নেই ওর কাছে। ঠিকই বলেছেন, ইমোশনের কোনো দাম নেই। পাহাড়টা বেশ অদ্ভুত, তাই না? আচ্ছা এই যে আপনি কবিতা পারেন? হ্যাঁ, কবিতা। এই ঠান্ডায় এরকম অবস্থায় আপনার কবিতা শুনতে ইচ্ছে হচ্ছে? আশ্চর্য, এইরকম একটা অবস্থায় এই ঠান্ডায় তো কবিতা ভালো লাগে। আপনি কি পারেন? না, ইম্পসিবল। আপনি মিথ্যা কথা বলছেন। কবিতা পারেন এমন কোনো মানুষ নেই। সোজা হয়ে দাঁড়ান আপনি। কবিতা সবাই পারে। যার মধ্যে কবিতা নেই তার মধ্যে না প্রেম নেই, আর যার মধ্যে প্রেম নেই সে না খুনির থেকেও ভয়ঙ্কর। কিন্তু ভয়ঙ্কর না। আপনি জানেন, আমার আর রফিকের অনেক স্বপ্ন ছিল, ঠিক এইরকমই একটা পাহাড়ে আমাদের ছোট্ট একটা ঘর হবে। রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো সে হবে অমিত, আর আমি লাবণ্য। শিলংয়ের এই সরু রাস্তা দিয়ে অমিত হেঁটে আসবে, বলিষ্ঠ চাহনি, অসাধারণ ব্যক্তিত্ব, চোখ ভর্তি প্রেম আর মায়া লাবণ্যের জন্য, যে মোরে দেখিবার পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলে। আজকে অমিত জেলে আর লাবণ্য পাহাড়ে। সুস্মিতা, আমি চলে এসছি, এখন আর ভয়ের কিছু নেই। Everything will be under control. সেই আমি একটু বেরোচ্ছি, আমার সাথে আসলে এই এলাকার প্রভাবশালী এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি আমাদের হেল্প করবেন, আর ওনার কারণে হয়তো আমাদের, আপনি শিপনের সাথে কথা বলেন, সময় কেটে যাবে। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। I really don't like you. Please. Please, 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 please. So, কি অবস্থা? মোটামুটি। গুড। আচ্ছা, এই বাবা, আমার যাবার কোনো ব্যবস্থা হলো? এত টেনশন কেন করছেন সুস্মিতা? আমি চলে এসেছি তো, উইদিন ফিউ আওয়ার্স এভরিথিং উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি। ও, রবিন তো গেল। হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা সুন্দর, তাই না? না, একদমই না। উফ, কি ঠান্ডা! কি বলছেন আপনি? এই ওয়েদার আপনার পছন্দ না? না, কি জায়গা বলছেন, কি পাহাড়, এই সমস্ত মেঘ আমার একদম ভালো লাগে না। বুঝতে পেরেছি। এই যে আপনার উপর দিয়ে এত এত স্ট্রেস যাচ্ছে, এত ধরপাকড় হচ্ছে, খুব স্ট্রেসড, তাই না? এই জন্য হয়তো এত সুন্দর ওয়েদার আপনি ফিল করতে পারছেন না। ট্রাস্ট মি, এরকম ওয়েদার কিন্তু সবসময় পাওয়া যায় না। ওয়েল, আমি না খুব অবাকই হয়েছি, এরকম একটা কুৎসিত মনের মানুষের সাথে আপনি প্রেম করে পালিয়ে এসছেন। অবশ্য একদিকে ভালোই হয়েছে, পরে যদি আপনি জানতে পারতেন তাহলে হয়তো আপনার কিছুই করার থাকতো না, আরও বেশি বিপদে পড়তেন। এত সুন্দর একজন মানুষ মন খারাপ করে থাকবে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ইম্পসিবল। I have to do something. Let me cheer you up. Wait. আসলে আপনি অনেক সুন্দর, হাসিটা অনেক সুন্দর দেখেছি আমি, আপনার চোখ দুটা মেসমারাইজিং। এই জায়গাটা কেন এত সুন্দর জানেন? শুধুমাত্র আপনার জন্য। এই যে দেখেন, আপনার মতো গায়ে হাত দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিয়ার আপ করছি। না না, আপনি গায়ে হাতে চিয়ার করবেন, যান ছাড়েন। কাম অন। আরে আরে দাঁড়ান সুস্মিতা, প্লিজ প্লিজ দাঁড়ান। আয়ন বলছি, আই এম রিয়েলি সরি। দেখেন আই মিন টু হার্ট ইউ। হ্যাঁ dare to touch me. Boss. বলো। Boss, আমি একটা জিনিস জানার জন্য ছুটে এলাম। এই মেয়েটা এত গুরুত্বপূর্ণ কেন? এরকম কাজ তো আমরা বহুবার করেছি। এই মেয়েটাকে এত গুরুত্ব কেন দিচ্ছি আমরা? মেয়েটিকে জানো? মিস্টার রহমান। শফিক রহমান? টপ মোস্ট সায়েন্টিস্ট অফ এশিয়া। বস, তাহলে আমরা ডিরেক্ট শফিক রহমানকে অ্যারেস্ট করি, এই মেয়েটি কেন? এই মেয়েটি হলো গিয়ে আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। শফিক রহমানের একটা ফর্মুলা, সেফ একটা ফর্মুলা। ক্লায়েন্ট চায় ফর্মুলা, আর আমরা চাই টাকা। শিপনকে ওখানে রেখে এসছি। শিপন আছে বস। রবিন, কেন বুঝতে পারছো না? যদি এই মুহূর্তে কোনো মিস্টেক হয়ে যায় তাহলে আমাদের কি হবে? শিপনকে ওখানে রাখাটা আমাদের একটা বোকামি হয়ে যাবে। জি বস। বস আমি 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 এখনই ফিরে যাচ্ছি। শোনো, এই প্রজেক্টটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এখানে আমি কোনো দল বল রাখতে চাচ্ছি না। প্রজেক্টটা আমি একাই হ্যান্ডেল করব। সন্ধ্যায় আমি তোমাকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে তুমি চলে আসবে। আমি দু পাহাড়ের মাঝখানে অপেক্ষা করব। জি বস। এখন তুমি যাও। What? Robin? Oh my God. I'm sorry. It's okay. Hello? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এদের মুভ করতে হবে। দেখুন ট্রাস্ট মি, আমি জোক করছিলাম। রিয়েলি ভেরি সরি। আপনার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে রবিনের সাথে কথা বলতে পারেন। না, ইটস ফাইন। থ্যাংক ইউ। লেটস মুভ। আপনার আব্বাস ভাই? আপনাকে বলেছিলাম না, স্থানীয় এক বড় ভাই যিনি আমাদেরকে হেল্প করছেন, উনি হচ্ছেন আব্বাস ভাই। উনি আমাদেরকে হেল্প করছেন। হ্যালো, আপনি ওর সাথে চলে যান, কোনো টেনশন নেই, সাথে তো শিপন আছেই। আপু, আপনি একদমই টেনশন নেবেন না, আমি আপনার প্রবলেমটা শুনেছি, কোনো প্রবলেমই না, আমি সলভ করে দেব। যেহেতু রবিন আমাকে বলেছে, কোনো সমস্যা হবে না। আরে স্টপ! ডোন্ট মুভ। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। গান অবাক হচ্ছে। এবার আমার পরিচয়টা। প্ল্যান ঠিকঠাক ছিল, একদম ঠিকঠাক। আমি সেই বিজ্ঞানী রহমান সাহেবের মেয়ে। আমাকে ধরিয়ে দিলে আমার বাবাও তাদের হাতে চলে যেত। আমার বাবার সমস্ত আবিষ্কৃত জিনিসপত্র হ্যান্ড ওভার হয়ে যেত। কোথায় যেন একটু ভুল হলো, তাই না? কোথায় ভুলটা কোথায় ছিল? আমার ব্যাকগ্রাউন্ড, CBI। Central Bureau of Investigation। Khel khatam Abbas, finished। Let's move.